কত দিন পর তোর সঙ্গে দেখা হলো বলতো হ্যাঁ অনেক দিন পর অনেক দিন পর আমার তো মনে হয় সেই ব্রিটিশ হেরিটেজ ফাউন্ডেশন ওই অনুষ্ঠানে বোধহয় তোমার সঙ্গে দেখা হয়েছিল সেটাও বোধহয় 5 বছর হয়ে গেল না আচ্ছা তুমি ওটার সঙ্গে এখনো যুক্ত আছো আছেন মানে উনি ফাউন্ডেশনের এখানকার আসল লোক ওহো আর এনার পরিচয়টা দিই ইনি হচ্ছেন মিস্টার জর্জ এই অর্গানাইজেশনের সারা পৃথিবীর মধ্যে ইনি হচ্ছেন আসল লোক ও ভালো কথা এটা তোর জন্য এটা কি এটা একটা বই তোর খুব কাজে লাগবে মানে সেই সব বিদেশি গান যার থেকে রবি ঠাকুর অনুপ্রাণিত হয়ে কিছু গান লিখেছিলেন এটা হচ্ছে তার অরিজিনাল ভার্সন উইথ নোটেশন এটা বাংলাতেও আছে তোমার সেই পুরনো অভ্যাসটা এখনো গেল না কোথাও গেলেই বই নিয়ে যাওয়া ওটা তো থাকবে কারণ ওটা হচ্ছে আমার অক্সিজেন মিস্টার বাগচি কিন্তু কায়দা করে আপনার কাজের জিনিস দিয়েছে সেটা আমি বিলক্ষণ বুঝেছি কিন্তু এই কাজটা আমি করতে পারবো না কিন্তু আমি ইয়েস শুনতে এসেছি না না তুই যেন ভাবিস না আমি তোর কথা বলেছি খালি উল্টে উনি তোর নাম আমার কাছে করেছেন হ্যাঁ ইয়েস আমি খুব টেনশনে ছিলাম আপনি রাজি হবেন কিনা তারপর মিস্টার বাগচি আমাকে বললেন সে লাফিয়ে উঠে বলছে আমাকে যে চলুন আপনার আপনাকে ওর বাড়িতে নিয়ে যাব আমি বললাম কি রাজি হবে আমি বললেই হবে বাহ আপনি তো খুব সুন্দর বাংলা বলেন রবি ঠাকুরের ভক্ত বলে কথা বাংলা বলতেই হবে ভালো ওনাকে বুঝতে হলে বাংলাটাই বুঝতে হবে আপনার সঙ্গে আলাপ হয়ে আমার খুব ভালো লাগলো আর আমাদের খুব ভালো লাগবে যদি আপনি আমাদের সাথে কাজ করেন কিন্তু না প্লিজ আর কিন্তু বলিস না না করিস না আচ্ছা একটু ভেবে দেখ কত বড় একটা কাজ ইংরেজি ভার্সন সঙ্গে বাংলা ভার্সন হ্যাঁ এর আগে কিছু এই ধরনের অ্যালবাম বেরিয়েছে বটে কিন্তু সারা পৃথিবী জুড়ে রিলিজ হচ্ছে এই প্রথম এটা এটা হোল ওয়ার্ল্ডে রিলিজ হবে ইয়েস দ্য হোল ওয়ার্ল্ড ওভার এত বড় একটা কাজ আমি পারবো সুতীর্থদা মা পারলে আপনি পারবেন কাদের দিয়ে গাওয়াবে আমরা এখানকার সিঙ্গারদের দিয়ে গাবো ঠিক করছি ও আর ইংলিশ ভার্সনটা কলকাতার সিঙ্গার বাট আই ওয়ান্ট অ্যাবসলিউট পারফেক্ট প্রোনান্সিয়েশন রাইট কলকাতার সিঙ্গার পারফেক্ট প্রোনান্সিয়েশন আবার ইংরেজি ঢঙে সেটা সেটা আপনাকেই খুঁজে নিতে হবে কিন্তু কিভাবে আমরা একটা অডিশন করব ওকে কিন্তু আমার মনে হয় সেক্ষেত্রে এখন যারা বিদেশি ঢঙে গান গায় তাদেরকেই চেষ্টা করা ভালো মা ব্যান্ডের এক্স্যাক্টলি ব্যান্ডের এই ডিসিশনটা কিন্তু আপনাকে নিতে হবে আফটার অল ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ কে গাইবে কি কি গাইবে সেটা সব আপনার দায়িত্ব আই ওয়ান্ট ইউ অ্যাজ দ্য মেইন পারসন ইন চার্জ অফ দিস এনটায়ার অ্যালবাম বুঝতে পারলাম আপনারা সবাই মিলে আমাকে বিপদে ফেলবেন এখনো তো বিপদের সবটা তুই শুনিস মানে আবার কি বাংলা ভার্সনের জন্য সিঙ্গারকে আপনাকে চুজ করতে হবে We want someone, you know, with a typical Bengali voice that can hypnotize. Bangla, Bangla gaibe, abar notunder moddhe. Haan, karon puronoder shobai shuneche. Tai amra notun kauke introduce korte chai. Baki ta tumi bhebe dekho. Thik ache? Ebar amra uthbo. Ha? Ashi. উফ মা আমার যে কি আনন্দ হচ্ছে না তুমি এত বড় একটা কাজের অফার পেয়েছো প্লিজ মা এই প্ল্যাটফর্মটাকে ছেড়ে দিও না আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে উনি এখন প্ল্যাটফর্ম দেখছেন মা
এত টেনশন কেন করছেন? আরে তুমি বুঝতে পারছো না, একটা তো ইংলিশ ভার্সনের কাকে দিয়ে গাওয়াবো জানি না, তারপর আবার বাংলায় কাকে দিয়ে গাওয়াবো, তাকেও আবার নতুন হতে হবে, তাকে আবার হিপনোটাইজড ভয়েস হতে হবে। মা আছে তো একজন,